স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা রেসিপি এনেছে। তার আগেই বলি, আজকে একটু গলাটা একটু সমস্যা আছে, চারিদিকে ঠান্ডা, মানে সব ঘরে ঘরে এই সমস্যা হচ্ছে। তো দেখো, হয়তো আমার বলাটাও একটু সমস্যা হতে পারে, বা তোমাদের শুনতেও একটু খারাপ লাগতে পারে, সে যার জন্য আমি আগেই বলে রাখছি, মাঝে মাঝে একটু কাশিও আসতে পারে। তো দেখো, এই যে আজকে যে আমি রেসিপিটা এনেছি, এই রেসিপিটা হচ্ছে, দেখো, একটা বিশেষ ধরনের রেসিপি। এখন বাজারে বেশ ভালোই পটল উঠেছে, এই পটলের একটা রেসিপি। এই পটলের রেসিপিটা দেখো, করার জন্য আমি এখানে 8টা পটল নিয়েছি, মোটামুটি বড় সাইজের। এখন যেরকম পটল পাওয়া যায় সে তার মধ্যে বড় সাইজের। তার সঙ্গে এই পটলটাকে আমি রান্না করব, তার সঙ্গে আমার কী কী লাগবে এখানে দেখো, নিয়েছি 1 চা চামচ মেথি, 1.5 চা চামচ পোস্ত। এই মেথি আর পোস্ত এই দুটোকে আমি শিলে বেটে নেব। আর নিয়েছি তোমার 50 গ্রামের মতো টক দই, টক দইটাকে ফেটিয়ে নেব। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর নিয়েছি কিছুটা কিশমিশ। এই আর এই রান্নাটা হবে পুরোপুরি সাদা তেল দিয়ে। এবার এই পটলগুলোকে দেখো আমি কিভাবে ছাড়িয়ে কাটছি। দেখো বন্ধুরা, আমি একটা পটল কেটে তোমাদের দেখাচ্ছি পটলটা কিভাবে, মানে কিরকম করে কেটে নেব। দেখো, পটলটাকে একটু পিলার দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি, পুরোপুরি ছাড়াবো না, একটু হালকা ছাড়িয়ে নেব। দেখো, আমি এইরকম করে ছাড়িয়ে নিলাম। এবার পটলটাকে আমি মাঝখান থেকে চিরব, মাঝখান থেকে পটলটা চিরে নিলাম। তারপরে একটু ভাজা, যাতে নুন হলুদটা ভালোভাবে মেশে, এই জন্য এরকম একটু দাগ দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি পটলগুলো সব কেটে নেব। দেখো বন্ধুরা, আমার সমস্ত পটল কাটা হয়ে গেছে, সব কেটে নিয়েছি। চলো এবার আমরা এবার রান্নার দিকে যাই। বন্ধুরা, চলে এসেছি রান্নার জায়গায়। গ্যাসটা আমি ধরিয়ে দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প তেলেই রান্নার চেষ্টা করছি। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি পটলগুলোতে হালকা নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নিয়েছি নুন হলুদ। তেলে দিলাম, দিয়ে দিচ্ছি পটলগুলো। তোমরা আমার হাত দিয়ে করতে যেও না, যারা অনভ্যস্ত। আমার মোটামুটি অভ্যেস আছে বলে আমি এটা করতে পারছি, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা খেয়ে যাবে। এই সাবধানতাটুকু তোমরা অবলম্বন করো। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখি। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখি একটু কি অবস্থা পটলগুলো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এবার প্রত্যেকটা পটলকে আমি 1-1 করে উল্টে দিচ্ছি। সবগুলো পটল আবার উল্টানো হয়ে গেছে, আমি এটাকে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখি। বন্ধুরা দেখো, 1 মিনিট হয়ে গেছে, আমার পটলটাও মোটামুটি হালকা লাল ভাজা হয়ে গেছে।
এবার আমি পটলগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। এখানে আমি আরেকটু তেল দিচ্ছি, ফোড়ন দিচ্ছি, একটু মেথি আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়েছি এখানে। দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, লঙ্কাটা আস্তে আস্তে কাঞ্চে ভাব এসে যাচ্ছে, মেথিটাও তাই। আমি এবার এর মধ্যে তোমাদের এই পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মেথি বাটা। দিচ্ছি এক চামচ পোস্ত বাটা, দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো। চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা সরি আমার গলার অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে একটু গলা খেঁচিয়ে নিতে হচ্ছে আমাকে। চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই চারটে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি। এখানে আমি আরেকটু জল দিয়ে এটাকে একটু চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি এখানে যে হাফ কাপ দই নিয়েছি, এই দইয়ের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেড় চা চামচ মিষ্টি চিনি। এবার এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এটা এবার এখানে রেখে দিলাম। দেখি এইদিকে আমার পটলের কি অবস্থা, ঢাকনাটা তুলে দিচ্ছি। পটলটা আস্তে আস্তে হচ্ছে, সেদ্ধ হচ্ছে। এবার আমি এই কিশমিশ ধুয়ে রেখেছিলাম কিছুটা, এই কিশমিশ আমি এর মধ্যে ছড়িয়ে দিতে পারি। কিশমিশটা অপশনাল, তবে আমি খুব কিশমিশ পছন্দ করি, তাই আমার বেশিরভাগ রান্না করি আমি নিরামিষ রান্নাতে একটু কিশমিশটা ব্যবহার করি। এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখি। মোটামুটি এই মশলাটা ভালোভাবে কষতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। একটু ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো আমার মশলা পুরো কষে গেছে, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এই ফেটানো দইটা এখানে দিয়ে দেব। দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম,
দইটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে মেশাতে হবে। আমি আর একটু 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার আর ঢাকনা দেখো, এবার এগুলোকে একটু উল্টে পাল্টে জলটা একটু মরে এলে আমি এটাকে, আমার রান্নাটা হয়ে গেছে, পটল একদম বেশ নরম হয়ে গেছে, এতটা ঝোল ঝোল রাখবো না, এটাকে একটু শুকিয়ে এলে আমি এটাকে নামিয়ে ফেলবো। সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মেথির গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। দেখো বন্ধুরা, আমার পটলের তরকারি জলটা পুরো শুকিয়ে গেছে, এবার দই এদের থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে একটুখানি 1 চা চামচ ঘি ব্যবহার করি। ঘিটা তোমরা অপশনাল নাও দিত, আমি তো ঘিয়ের পরিমাণ কমই দেবো। তোমরা কেউ চাইলে এতে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি গরম মশলা দেবো না, গরম মশলা দিলে আমি মেথির গন্ধটা আমি ভালো পাবো না, ওই জন্য এতে গরম মশলা দেব। হয়ে গেল আমার মেথি পটল রান্না। এবার এটাকে আমি সার্ভিং বোলে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার মেথি পটল, তোমরা দেখছো বেশ সুন্দর হয়েছে দেখতে। এই মেথি পটলটা তোমরা রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, আবার দেখো এইরকম এইরকম গরম ভাতের সঙ্গেও তোমরা এটা খেতে পারো, বেশ ভালো লাগে, খাওয়াটা খুব মজাদার হয়। তোমরা এটা ভাতের সঙ্গেও এইভাবে খেতে পারো, অতিথি আসলে তোমরা এটা রান্না করে দিতে পারো। আর তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই ভিডিওটিকে একটা লাইক করো, কমেন্টস লিখো যদি কিছু জানার থাকে, আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার পরবর্তী নোটিফিকেশন সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ধন্যবাদ।